কাঁকড়াগুলো এত সুন্দর স্বাদ, অনেক সুন্দর স্বাদ। দেন তো খাবে, কেউ কখনো খাই নাই। ফার্স্ট টাইম আমি ধনিয়া পাতা সরিষা বাটা দিয়ে হবে না। হেই গাইস, সবাইকে নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফুড চ্যালেঞ্জ ভিডিও। আমি সৌমিত্র, আমি অন্তর। সো গাইস, আজকে আমাদের চ্যালেঞ্জটি হচ্ছে ভাপা পিঠা ভার্সেস চিতই পিঠা। আর এই চিতই পিঠাটা হচ্ছে গ্রামের মানুষ সরা পিঠা বললেও চেনে। সো আমরা এখন এইখানে লেখা আছে দুইটা, একটা চিতই পিঠা একটা ভাপা পিঠা। হ্যাঁ, তো এখন তুলবো, মানে টস করা হবে, ঠিক আছে? যার যেটা উঠবে সেই সেটা খাইতে হবে। ওকে, আমি রেডি? তাহলে আপনি তুলুন। আমি সরা পিঠা খেতে চাই, মানে চিতই পিঠা। কোনটা যে চিতই পিঠা হবে এই দেখি, এটা মনে হচ্ছে চিতই পিঠা। দেখি আমার কপাল কত রাখছি। ও মাই গড, সে যেটা চাইছে মনে মনে সেটাই পড়ছে। ভাপা পিঠা আর আসলে এই ভাপা পিঠাই এত বড় বড় সাইজ, আপনাদের একটু দেখাই একটা নিয়ে। এই এই সাইজ ভাই, হ্যাঁ, আর পাঁচটা এর অর্ধেক ওইগুলো আমি চাইছিলাম, ওইগুলোতে আমি উইনার হইতে পারি। আর আজকের পানিশমেন্ট অবশ্যই আছে, আর পানিশমেন্টটা হচ্ছে গান, আমাদের ভাইরাল গান ভুবন কাকুর কাঁচা বাদাম গান, যে লুজার হবে তাকে কাঁচা বাদাম গান গাইতে হবে। ওকে, শুরু করব। বেশি কথা বলবো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, সাবস্ক্রাইব তো করতেই হবে, পাশে বেল নোটিফিকেশন অন করতে হবে। তাহলে শুরু করি, থ্রি দেখছেন আপনার গুলো একদম নরম, এই দেখেন গেছে। আমি ফার্স্ট করবো, আমার দিকে তাকিয়ে লাভ নেই সমস্ত। কেউ কখনো খাই নাই, ফার্স্ট টাইম আমি ধনিয়া পাতা সরিষা বাটা দিয়ে This is the last one.
কারণ আমি হার মেনে নিতো পাত্র বলেন আমি হার মানিয়ে দিলাম আমি আসলে হার মানি গেলাম হ্যাঁ গাইস তাহলে পানিশমেন্ট দেখা হচ্ছে কেমন তো গাইস খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে আসছি আমাদের সেই শাস্তি পর্বে তো শাস্তিটা আসলে হয় না কারণ ওই রকম ভোমল সাইডে পাঁচটা ভাওয়া আর ওই মাত্র ওই ছয়টা সিদই পিঠা নিয়ে সাতটা সিদই পিঠা নিয়ে তুমি সিদই পিঠা খাইলে আমি ভাওয়া পিঠা খাইলে কি শাস্তি তো আমার পড় লাগতো না লাগতো এটা হচ্ছে আসলে ভাগ্যে পড়ে গেছে ভাগ্যের ব্যাপার তুমি ঠিকই গেছো সেটা স্বীকার করে নেওয়া লাগছে স্বীকার করছো তো এখন আমাদের শাস্তির পর্ব চলে আসছে তো এখন শাস্তি আমাদের ছিল যে সে একটা গান গাবে আর সেটা এখন আমাদের খুবই ভাইরাল একটা গান সেটা হচ্ছে আমাদের ভুবন বাদ্যকারের একটা গান সুন্দর সো গাইজ আমার মুখে একটু কাঁচা বাদাম গান শুনতে ফুটলো আবার সময় তোর মুখে ঠিক আছে সো গাইজ এখন আগে আই ফার্স্টে ভুবন বাদ্যকারের একটা প্রণাম দিয়ে দেব কারণ তাহলে গান আমি গাবো অবশ্যই একটা গান গেছে ভুবন কাকু তোমাকে কি নমস্কার না প্রণাম দেবো প্রণাম তাহলে গাইজ শুরু করে হ্যাঁ পায়ে তোরা হাতের বালা থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম আমার এই গানটা ভাইরাল করে দিলাম গাইজ আমি ভাইরাল হইতে চাই ভাইরাল আসা কান্না মনে যাবে হ্যাঁ সবাই তুমি ভাইরাল হয়ে যাবা ওই কান্না ইউটিউব জগতে ভাইরাল হয়ে যাবে তো এসকে শাস্তিটা তো আপনারা পাইলেন তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর এই তো আর কি সবাই ভালো থাকেন পরবর্তী কোনো ভিডিও দেখা হবে সবাই সুস্থ থাকবেন টাটা